এদিকে দেখো একটু ভালো এটা ভালো ও ও হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো পিএ ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম। তো এখন কিন্তু ঘুরিতে বেজে গিয়েছে সকাল 11টা আর মেয়ের জন্য এদিকে আমি লেবু থেকে জুস বার করে নিচ্ছি। তো লেবুটা ওকে আমি এখন দেব, কারণ 11টার দিকে লেবু দিই। তো এখন যেহেতু শীতকাল তো দেখতেই পাচ্ছ এখানে কমলা লেবু দিচ্ছি আমি ওকে। তো ও কিন্তু খেতে খুব ভালোবাসে কমলা লেবু, তো একা একাই খেয়ে নেয় দেখছি। এখন ওর বয়স কিন্তু এখন 2 বছর 2 মাস মতো। তো এখন এটা জুস বার করে ওকে আমি দিয়ে আসবো। তো এদিকে দেখো একটু মাছ আনা হয়েছে, খেয়ে নাও। আমা তুমি কি খাচ্ছ? লেবু? ভালো খেতে। আজ খেয়ে নাও, পুরোটা খেয়ে নেবে কিন্তু। হ্যাঁ, তুমি ভালো মেয়ে তো, আমার দিকে দেখো, তুমি ভালো মেয়ে তো। হ্যাঁ, তুমি কি দেখছো? টিভি দেখছো? ও টক দেখি টক। হ্যাঁ, এদিকে দেখো একটু, ভালো ও ও। দেখো বন্ধুরা, ও কিন্তু গ্লাসটা ধরেই একা একা খেয়ে নিচ্ছে, আগে কিন্তু এরকম খেত না। যাই হোক, ও আবার হাসছে। তো এদিকে দেখো আমি রান্নাঘরে চলে এসেছি, মাছটা কিন্তু ধোয়ার ছিল, তো কাটা মানে দোকান থেকে কেটে আনা হয়েছে। তো শুধু ধোয়ার ছিল, হাঁস ছাড়াবার ছিল, সেগুলো হয়ে গেছে কমপ্লিট। এবার এগুলো ফ্রিজে ঢুকিয়ে দেবো। তো এটা কিন্তু আমার বিকেল 4:30 নাগাদ কাপড় চুপড় আমি ছাদ থেকে তুলে এনেছি, বারান্দায় যে কটা ছিল সবই তুলে এনেছি। এনে কিন্তু এক এক করে আমি সব কটাকে পাট করে নিচ্ছি। তো সন্ধে হয়ে গেছে, এখন তো শীতকালের বেলা সন্ধে হয়ে যায় তোমরা জানোই। তো আমি কিন্তু এদিকে সন্ধেটাও দেখিয়ে নিচ্ছি, দেখিয়ে নিয়ে রান্নাঘরে টুকি রেখে কাজ আছে সেগুলো সারবো। তো তার আগে আমি সন্ধেটা দেখাচ্ছি, তো তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে যে আমি বিকালের কাজকর্ম সব সেরে নিয়েছি, এখন সন্ধেও দেখিয়ে নিয়েছি। এখন বিকেল 5টা বাজে, তো বাইরে পুরোপুরিভাবে অন্ধকার হয়ে গেছে। তো এখন আমি চলে যাবো রান্নাঘরে, তো রান্নাঘরে যা যা কাজ আছে সারবো। তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। এদিকে আমি মেয়ে জল গরমটা কিন্তু বসিয়ে দিয়েছি তোমরা দেখতেই পেলে, তার সঙ্গে কিন্তু একটু চাউমিন করবো। তার জন্য সব সবজি আমি কেটে নিয়েছি আর ডিমটাও ভেজে নিয়েছি তার সাথে, আর এদিকে সব সবজি টবজি দিয়ে একসাথে আমি ভেজে নিয়েছি। মেয়ে চাউমিনটা দিয়ে দিলে কমপ্লিট হয়ে যাবে। তো তার সঙ্গে দিয়ে দিয়েছি কিন্তু ছোলা, তো সকালের ছোলা অল্প কিছু ছিল, তো সেই ছোলাটাই আমি দিয়ে দিয়েছি। তাও ভেবেছিলাম হয়তো খেতে খারাপ হবে বা কিছু, তো খেতে ভালোই হয়েছিলো, খুব একটা খারাপ হয়নি। তো কোনোদিন ছোলা ট্রাই করিনি, এবারে নতুন ট্রাই করে দেখলাম। তো কমপ্লিট হয়ে গেছে চাউমিনটা, দিয়ে দিচ্ছি ডিম, ভাজা ডিম তুলে রাখা, আর একটু সরষা কেটে নিয়েছিলাম, সেই সরষা আর ধনে পাতা। তো তোমরাও ট্রাই করে দেখতে পারো ঘরে। বন্ধুরা, এখন কিন্তু সন্ধ্যে 7:30 বাজে আর আমার সমস্ত কাজ কমপ্লিট, মেয়েকে খাইয়ে আমি বসে আছি। তো আমি কিন্তু ভিডিওটা এখানেই শেষ করব। আমার ছোট্ট ভিডিওটি যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করো আর কমেন্ট করে জানিও যে ভিডিওটি তোমাদের কেমন লাগলো। আর অবশ্যই কিন্তু বন্ধুদের মাঝে শেয়ার করো, আর যারা আমাকে প্রথম দেখছো তারা কিন্তু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে রেখো, তাতে তুমি প্রত্যেক দিন আপডেট দিলে পৌঁছে যায় তোমাদের কাছে। তো তোমরা সকলে খুব ভালো থেকো আর পরিবারের সকলকে নিয়ে সুস্থ থেকো। দেখা হচ্ছে কিন্তু আমাদের নেক্সট ব্লগে।